সুরাইয়ার পরনে জর্জেটের শাড়ি ছিল, সেইটা খুলে ফেলে দিয়েছে ফ্লোরে। সামনে দাঁড়িয়ে আছে 45 কি 46 বছরের এক পুরুষ। আবাসিক হোটেলে এই প্রথম এসেছে সুরাইয়া। এখানে নাকি এক রাতের বিনিময়ে অনেক টাকা পাওয়া যায়। সুরাইয়ার টাকার প্রয়োজন, নিজের বয়স আর কতই হবে, 19? এই অল্প বয়সে লম্বায় বেড়েছে অনেক, ফর্সা গায়ের রং, মুখে প্রসাধনীর ব্যবহার নেই। আজকে টাকার জন্য পাতলা শাড়ি, সেই সাথে হোটেলের এক মেয়ে তাকে গাঢ় করে ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে দিয়েছে, মাথার পেছনে চুলগুলো খোঁপা করে রাখা। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি অবাক হয়ে প্রশ্ন করল, এত অল্প বয়সে তুমি এখানে কেন এসেছ? নিজের শরীর বিকিয়ে দিয়ে কি লাভ? তোমার তো কোনো যৌনতার লোভ থাকার কথা না? কেন এসেছো এখানে? সুরাইয়া লোকটার দিকে তাকিয়ে উত্তর দেয়, টাকার প্রয়োজন সাহেব, আপনি যে কাজে এসেছেন তা করে চলে যান, আপনি আপনার কাজটা শুরু করে দিন। ফয়সাল অবাক নয়নে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। তার স্ত্রী নেই, কয়েক বছর আগে এন্তেকাল করেছেন, একটা ছেলে মেয়েও নেই ঘরে। মূলত বিয়ের 7 বছর পরেই স্ত্রী মারা গেছে, এরপর আর বিয়ে করেনি। 2 মাস যাবত এখানে আসা যাওয়া করছেন ফয়সাল, এক বন্ধুর পাল্লায় পড়ে এখানে আসা। সারাদিন নিজের ব্যবসা দেখাশোনার পর সে বেশ ক্লান্ত হয়ে পড়ে, নিজেকে একা মনে হয় তখন। একজন সঙ্গীর খুব প্রয়োজন অনুভব করে এই বয়সে এসে। একা একা সারা রাত মদ্যপানে নিযুক্ত হয়ে থাকত, তখন ওর এক বন্ধু ওকে সঙ্গ পাইয়ে দিতে একদিন সাথে করে এখানে নিয়ে আসে। এরপর থেকে 2-1 দিন পরপরই এখানে আসা যাওয়া করে। রুমে বসে মদ্যপান করার চেয়ে এখানে বন্ধুদের সাথে বসে বসে মদ্যপান করতে বেশ ভালোই লাগে। আর আজকে এই প্রথম সে কোনো মেয়ের সঙ্গ পেতে ইচ্ছে পোষণ করেছে। এতেও তার বন্ধুরাই রয়েছে, ওদের ধারণা কোনো মেয়ের সংস্পর্শে গেলে ফয়সাল নিজেকে আবারও ফিরে পাবে সেই আগের রূপে। কিন্তু এ কি, ফয়সালের মুখে কোনো কথাই বেরো হচ্ছে না, কারণটা কি? ধীর পায়ে সুরাইয়া ফয়সালের সামনে এসেছে, ফয়সালের হাত নিজের হাতে তুলে কোমরের 2 পাশে রেখেছে। এখন এই মুহূর্তে সুরাইয়াকে দেখে যে কোনো ছেলে নিজের মাঝে থাকতে পারবে না, বারবার হারিয়ে যেতে চাইবে ওই ছোট্ট মেয়েটার মাঝে। তবুও ফয়সাল সুরাইয়ার মুখের দিকে তাকালো, পরপর চোখ নামিয়ে সুরাইয়ার দিকে চোখ রাখা মাত্র 3 ঘন্টার জন্য ফয়সাল একে 20,000 টাকাই গুনতে হবে। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? যে আমি আপনার পছন্দ হয়নি, প্লিজ এভাবে পছন্দ না হলেও আমাকে রেখে যাবেন না, আমার টাকা না খুব দরকার, প্লিজ। কখনো ভাবিনি এইরকম একটা জায়গায় নিজেকে নিয়ে আসতে হবে, তবুও আজকে মাত্র 1 টাকার জন্য সেই আমাকে এখানেই আসতে হলো। আপনি যদি চলে যান তাহলে ওই ম্যাম আমাকে টাকাগুলি দেবেন না, 10,000 টাকা পেলে পরের 3 দিন মিলিয়ে আমার 30,000 টাকা হয়ে যাবে, তারপর বাবাকে ডক্টরের কাছে নিয়ে যেতে পারবো, প্লিজ আপনি এমনটা করবেন না। ফয়সাল কিছুটা বুঝতে পারছে তার মানে মেয়েটা এখানে চাপে পড়ে এসেছে। এইরকম একটা মেয়েকে এইরকম জায়গায় আসলে মানায় না, তারপরও মেয়েটার টাকার প্রয়োজন, কাজ তো তাকে করতেই হবে, অন্য কোথাও তো আর মাত্র 2 দিনে এতগুলো টাকা পাওয়া সম্ভব না। ফয়সাল সুরাইয়ার চোখের দিকে তাকালো, কি মায়াবী দেখতে লাগছে সুরাইয়াকে। তা কি মেয়েটা জানে? আমি দেব টাকা, যত লাগে আমি দেব তোমাকে, কিন্তু কিন্তু কি, তোমাকে আমার বউ হতে হবে, হবে? সুরাইয়া কি বলবে বুঝতে পারছে না, তার থেকে অধিক বছরের বড় একজন মানুষকে তাকে বিয়ে করতে চাইছে, তাও আবার এই রকম পরিস্থিতিতে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ঈশান, চোখে কালো সানগ্লাস ভেদ করে তাকিয়ে আছে সামনের কলেজের গেটের দিকে। মেয়েটা কখন বের হবে সেই অপেক্ষাতেই আছে ঈশান, প্যান্টের 2 পাশে 2 পকেটে হাত রেখেছে। এটা মেডিকেল কলেজ, এই কলেজের একটা মেয়ের নাম কি যেন তাও জানা নেই, সকালে অফিসে যাওয়ার সময় তাকে দেখেছিল, কোনো বাস পাচ্ছিল না বলে এই ঈশানের কাছে হেল্প নিয়েছিল ঈশানের গাড়িকে থামাতে বলে। মেয়েটা জানায় আজকে তার কলেজের এক্সাম রয়েছে, এদিকে একটা গাড়িও পাচ্ছে না, যদি একটু নামিয়ে দিয়ে যায় বেশ উপকার হয়। ঈশানও মেয়েটিকে গাড়িতে তুলে নেয়, এরপর নামিয়ে দিয়ে যায় এই কলেজের সামনে। অথচ অফিসে গিয়ে গাড়ি পার্ক করতেই দেখে পেছনের সিটে একটা কালো গ্লাসের মোবাইল পড়ে রয়েছে। বুঝতে আর অসুবিধা হয় না এটা কে রেখেছে, তাই আবারও ও ব্যাক করে এসেছে। কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকে অবশেষে মেয়েটাকে আসতে দেখল, মেয়েটা ওর বন্ধুদের সাথেই আসছিল। গেটের অন্য পাশে ঈশানকে দেখে ভুরুটা বাঁকা করে ফেলে, এই এই মানুষটা এখানে এই সময় কি করছে। তারপর বুঝতে পারে
ছেলেটা তাকে হাসতে ইশারা করে সেই ইশারায় জবাব দিয়ে সেই দিকে এগিয়ে যায়। হাই, আমি ঈশান, আপনার মোবাইলটা সকালে এখানে ফেলে গিয়েছিলেন। ও, আমি তিনি, আসলে সকালে খেয়াল করিনি, দিয়ে দিন। ঈশান হাতে ফোনটা নিয়ে জলদি তিন্নিকে দিয়ে দেয়। ভেবেছিলাম হাজার দেখা হবে না, সেই সকাল থেকেই এখানে ওয়েট করছি আপনার জন্য। ধন্যবাদ এই ফোনটা ফিরিয়ে দেওয়ার জন্য, আপনাকে সকাল থেকে জ্বালিয়ে যাচ্ছি। চলুন না এক কাপ কফি খাই। ঈশানও কি একটা যেন ভেবে, যাওয়া যেতেই পারে, চলুন। তিন্নিও ঈশানকে নিয়ে কাছের একটা কফি শপে চলে আসে। একটা টেবিলে এপাশ ওপাশ করে দুজন বসে পড়ে। কফির অর্ডার দিয়ে তিন্নিই বলে, লাঞ্চ করবেন? দুপুর হয়ে গেল তো। করতাম, কিন্তু সকাল থেকে আমার অফিসে অনুপস্থিত, চাচ্ছু জানলে বকা দিয়ে দেবে, সাথে আপুও কম কথা শোনাবে না, আজকে বরং কফিই থাকুক। তিন্নি হেসে বলো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সুরাইয়া নানান রকম চিন্তাভাবনা করে অবশেষে ফাইসালের প্রস্তাবে রাজি হয়ে গেছে। প্রতিদিন এক একজনের কাছে নিজেকে বিলীন করে দেওয়ার থেকে একজনের কাছে স্ত্রী হিসেবে থাকাই কি শ্রেয় নয়? তবে সুরাইয়া কিভাবে জানবে যে সে বিয়ে আসলেই করতে চায়? ফাইসাল ওর থেকে দূরে দাঁড়িয়ে আছে, হাতে রেখে দিয়েছে সুরাইয়া ফেলে দেওয়া পাতলা জর্জেট শাড়ি। সুরাইয়া আমতা আমতা করতে করতেই বলে দেয় সে এই প্রস্তাবে রাজি। সুরাইয়া আমতা আমতা করতে করতেই বলে দেয় সে এই প্রস্তাবে রাজি। ফাইসাল সুরাইয়ার সাথে কথা বলে ওকে রুমেই থাকতে বলে। সে বেরিয়ে যায় বন্ধুদের কাছে। যখন শুনতে পারে সে বিয়ে করতে চায়, তখন সব বন্ধুরাই যেন অবাক হয়ে যায়। এই বয়সে এসে এই রকম পরিবেশে একজন বেশ্যা মেয়েকে তার বন্ধু ফাইসাল কিনা বিয়ে করবে? প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ফাইসালের বড় ভাই অনেক মেয়েকেই দেখিয়েছে, ফাইসাল তবুও বিয়ে করেনি। সেই মানুষটা কিনা আজকে এমন একটা মেয়েকে বিয়ে করবে? তবুও বন্ধু ওরা, ওদের বাসায় বিয়ে করা বউ রয়েছে, যার সাথে সময় কাটাতে পারে, সন্তান রয়েছে, তবুও অশান্তি লেগেই থাকে। সেই সুবাদেই শহরের এই রকম একটা হোটেলে আসা। আজকেই প্রথম স্ত্রী ব্যতীত অন্য একটা মেয়ের কাছে গিয়েছিল ফাইসাল, আর প্রথমেই সেই মেয়েকেই বিয়ে করতে চাইছে। ইতিমধ্যে তাদের জন্য কাজী সাহেবও ডেকে নিয়ে গেছে একজন। বিয়ের জন্য লাল বেনারসি কিনতেও টাকা দিয়ে দেওয়া হয়েছে। রাত পেরিয়ে সকাল হয়েছে, ফাইসাল সুরাইয়াকে বিয়ে করে নিয়েছে, বাসায় এসেছে। বিশাল এক বাসা, একতলা হলেও আয়তনে বিশাল জায়গা রয়েছে। সাদা রঙের বাসার সামনে রয়েছে সুইমিং পুল, আরেক পাশে বড় বড় আম গাছ, কাঁঠাল গাছে নানান ধরনের ফল গাছ রয়েছে। জায়গাটা পরিপূর্ণ একেবারে। গাড়িটা এক পাশে রেখে এসে সুরাইয়ার হাত ধরে বাসার ভেতরে নিয়ে এসেছে। এই বাসাটা আজকের পর থেকে তোমারও। আমার কোনো সন্তানও নেই সুরাইয়া, আমার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে হঠাৎ করে আমাকে রেখে একা করে চলে গেছে। ভেবেছিলাম আর বিয়ে করবো না কখনো, তবুও কী ভেবে যেন করেই নিলাম। এই বাসাতে একজন কাজের মেয়ে আছে, আগে ওর মা কাজ করতেন, ইদানিং তার মায়ের অবস্থা খুব একটা ভালো নয়, দিনের বেশিরভাগ সময়ই অসুস্থ হয়ে রয়। যাই হোক, ওর সাথে তুমি বাসাতে থাকবে, আশা করি একা ফিল করবে না। আর তাছাড়াও আমার বড় ভাই রয়েছে, তার স্ত্রী সন্তান নিয়ে আলাদা বাসায় রয়েছে। আমার ভাইয়ের ছেলেরা রয়েছে দুইজন, একজন আমার অফিসেই দেখাশোনা করে, আমার তো আর কেউ নেই। এরপর ভাবছি আমার সমস্ত বিজনেস ও নিজেই দেখাশোনা করবে। ওর নাম হচ্ছে ঈশান। ঈশানের বড় ভাই নিশানও পুলিশে জব করছে। ঈশান মাঝে মাঝে আমার বাসায় আসে, তারপর না হয় একদিন তোমাকে ভাইয়ের বাসাতে বেড়াতে নিয়ে যাব। জি আচ্ছা। কাজ করার জন্য যে মেয়েটা থাকে ওর নাম তানিয়া, দেখতে শ্যামলা হলেও বেশ মায়াবী। একটু সময়ের মাঝেই সুরাইয়াকে আপন করে নিয়েছে, তার সাহেব বিয়ে করে বউ এনেছে। এই খবরটা বাড়িতে গিয়ে তার আম্মাকে জানালে নিশ্চয়ই অনেক খুশি হবেন। তানিয়া ওর নতুন ম্যামের জন্য খাবার নিয়ে টেবিল সাজাচ্ছে। সুরাইয়াকে নিয়ে ফাইসাল নিজের রুমে গেছে। আজকের পর আর তানিয়াকে বাসায় একা থাকতে হবে না, তার স্যার বউ নিয়ে এসেছে। কত খুশি খুশি লাগছে। তোমার বাসায় কে কে আছে সুরাইয়া? সুরাইয়া তখন বলল, আমি আর আমার বাবা। আমার মা নেই, অনেক বছর আগেই চলে গেছেন অন্য একজনের হাত ধরে। আমার বাবাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিলেন তিনি। আর ছিল আমার এক সৎ ভাই, বাবার আরেক বিয়ের পর সেই ভাইও হয়েছে। কয়েক মাস আগেই বাবার সব সম্পত্তি ভুলবশত সেই ভাইয়ের নামে করে দিয়েছিল। এখন সে বাবাকে আর আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমার বাবার কোনো ভাইও নেই, বোনও নেই যে পাশে আসবে। তারপর থেকেই বাবার হার্টের সমস্যা, এখন রিং পড়াতে হবে, তার জন্যও টাকা চাই। এরপর শুনলাম বাবার কিডনিও নাকি ড্যামেজ হয়ে গেছে, ডায়ালাইসিস করার প্রয়োজন। ফাইসাল তখন বলল, তোমার বাবা এখন কোথায় আছে?
সুরাইয়া তখন বলল, একটা রুম ভাড়া নিয়েছিলাম। ফাইসাল বলল, আমি অফিসে যাওয়ার পর ড্রাইভার ফিরে এলে গাড়ি নিয়ে তাকে গিয়ে ফেরত নিয়ে আসবে এখানে, ঠিক আছে? জি আচ্ছা। ঈশানের কাছে খবর এসেছে, কাল রাতে তার চাচু একটা অল্প বয়সের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। হঠাৎ কি এমন কারণে কাউকে না জানিয়ে বিয়ে করে এনেছেন ফাইসাল সাহেব তা বুঝতে পারছে না। যেখানে তার আব্বু আম্মু তাকে অনেক মেয়ে দেখাতে নিয়ে গেলেও সেখানে না করে দিল, কিন্তু কাউকে না জানিয়ে এভাবে বিয়ে করে নিয়ে এসেছে কেন? পাশ থেকে নাস্তা করতে করতে তার বাবা ফজলার সাহেব আবার জিজ্ঞাসা করলেন, কি হলো, বলছো না যে? আসলে কি তোমার চাচ্চু একটা কিশোরী মেয়েকে বউ করে নিয়ে এসেছে? ঈশান তখন বলল, আমিও জানি না আব্বু, আগে গিয়ে দেখা করে নেই। কেন, তুমি কল করতে পারছো না? তোমার ছোট ভাই, তুমি জিজ্ঞাসা করো না। আমাকে কেন ভাসাও, আমি তো চাচুর ভাতিজা নাকি? আম্মু, তুমি কল করে জিজ্ঞাসা করো না, তোমার তো একমাত্র দেবর হয় নাকি? ঈশানের কথা শুনে ওর মা ঈশিতা ফজলারের দিকে তাকায়। কাল বিয়ে করেছে ওরা, আর খবর পেয়েছে আজ সকালে, তাও আবার ফাইসালের এক বন্ধুর থেকে। কথাটা সত্য কি মিথ্যা তা বুঝতে পারছে না। যদি সত্যি বিয়ে করতো ফাইসাল, তাহলে ওদেরকে অবশ্যই জানাতো। এখন ফাইসালকে জিজ্ঞাসা করতে হবে কথাটা সত্য নাকি মিথ্যা। ঈশানের ফোন হাতে দাঁড়িয়ে আছে নিশানের স্ত্রী। ফোনের ওয়ালপেপারে জলজল করে উঠছে তিন্নির ছবি। হাসি হাসি মুখে ছেলফি উঠিয়েছে ঈশানের সাথে। ঈশান ওর ভাবিকে দাঁড়িয়ে থাকতে দেখে একবার তাকালো, পরপর খেয়াল করলো ওর ভাবির হাতে নিজের ফোন, যেখানে কালকে তিন্নির সাথে ওঠানো ছবিটার সামনে দিয়েই রেখেছে। নিশানের স্ত্রী কিছু বলবে, তার আগেই ঈশান বলল, আমার ফোনটা দিয়ে দাও তো, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে। ঈশানের কথা শুনে ওর ভাবি নূর ভুরু বাঁকিয়ে তাকিয়ে রয়, দেব? হ্যাঁ, পরে এসে কথা বলি। নূর আর কোনো প্রশ্ন না করে ফোনটা দিয়ে দেয় ঈশানের দিকে, তারপর চোখের ইশারায় কিছু বলে। হয়তো তার মানে ছিল এইরকম, মেয়েটাকে সুন্দর দুজনকে মানাবে, ওদের দুজনকে সত্যি অনেক সুন্দর মানাবে। গতকাল কফি শপে তিন্নির সাথে বেরিয়ে যাওয়ার সময় তিন্নি বলেছিল একটা সেলফি হয়ে যাক, তখনই ঈশান নিজেই একটা সেলফি তোলে, যাকে বলে প্রথম দেখায় ভালো লাগা। নতুন বউ দেখতে এসেছে নূর আর নিশান, সেই সাথে নিশানের মা ঈশিতা, আর ফজলারও এসেছে। অফিসে কাজ থাকায় ঈশান এখন সবার সাথে, ওর চাচার বউটা দেখতে আসতে পারেনি, অফিস করে বিকালে আসবে বলেছে। সুরাইয়াকে দেখে ঈশিতা অবাক, এত অল্প বয়সের মেয়েকে ফাইসাল বিয়ে করে এনেছে, দেখতে নূরের বয়সী মেয়েটা। আচ্ছা, সুরাইয়া কি কারণে এত সুন্দরী হওয়ার পরেও ফয়সালকে বিয়ে করে নিয়েছে? ফয়সালের প্রথম বিয়েটা হয়েছিল একটু ভিন্নভাবে, ঈশিতা জানে, বড় ভাই আর বাবার চাপে ফাইসাল ওদের পছন্দের মেয়েকে বিয়ে করে এনেছিল। ব্যবসার কাজে বছর কয়েক বাইরে থাকতে হয়েছে, তাও আবার বিয়ের রাতেই দেশ ছেড়ে গিয়েছিল। মাঝে মাঝে দায়িত্ব মেনে নিয়ে ফাইসাল ফোনে যোগাযোগ করেছে ওর স্ত্রীর সাথে। ঈশিতা বুঝতে পারছিল এভাবে বিয়ে করার জন্যই ফয়সালের এই রকম ব্যবহার করার কারণ। ঈশিতা নিজেও ফয়সালকে বুঝিয়েছে বিয়েটা মেনে নিতে, ফয়সাল মেনেও নিয়েছিল, কিন্তু কাজের চাপে দেশে আসতে পারেনি সহজে। ফোনে ফোনে কথা হয়েছে সব সময়, আর ফোনে ফোনে প্রেম হতো দুজনের। মাঝে মধ্যে পছন্দ করে শাড়ি কিনে রাখতো ওর স্ত্রীর জন্য। এদিকে দেশে থাকা ওর স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। ছয় মাস পর জানা যায় ওর গলার কাছের ছিদ্রটা ক্যান্সারের কারণেই হয়েছে। সব ঝামেলা চুকিয়ে স্ত্রীর খবর পেয়ে দেশে আসে। ততদিনে ফয়সালের আসার অনেক দেরি হয়ে গেছে। ওর স্ত্রী স্বাভাবিক ছিল না, বিছানা থেকে উঠতেই পারত না। ফয়সাল সময় দিত, স্ত্রীর পাশে থাকত। ওর জন্য আনা শাড়িগুলো ঈশিতাকে দিয়ে বলেছিল পরিয়ে দিতে। বিকেলের আবহাওয়াতে বারান্দায় গিয়ে বসেছিল, কিছু কথা বলতে বলতে ফয়সালের কাঁধেই ঘুমিয়ে পড়েছিল ওর স্ত্রী। তখন ফয়সাল ওকে কোলে তুলে নেয়, কপালে চুমু এঁকে দেয়। কী থেকে কী হয়ে গেল, রাতে ওর পাশেই ছিল ফয়সাল, সকালে মেডিসিন খেয়ে একা একা রাত জেগেছিল। ও কী অন্যায় করে ফেলল স্ত্রীর সাথে সেদিন বিয়ে করার পরই। ওর ভাই বলেছিল, তুই দেশে থাক, আমি না হয় যাই, কিন্তু ফয়সাল পালিয়ে যেতে চাইছিল, যেন চলে গেলেই হলো। আর যখন মায়াই পড়ে গেল, তখন কী থেকে কী হয়ে গেল, একদিন হুট করে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয় সে। ফয়সাল ক্ষমা করতে পারলো না নিজেকে। বছর দুয়েক পর কাজের সূত্রে আলাদা বাসায় চলে যায় ফজলার। ঈশিতা অনেক মেয়ের ছবি দেখায়, কিন্তু ফয়সাল না করে দেয়, আর সে বিয়ে করবে না বলে জানায়। আর আজকে একটা অল্প বয়সের মেয়েকে সোজা বিয়ে করে নিয়ে এসেছে। আচ্ছা, সে না হয় এনেছে,
এখন যদি সব ঠিকঠাক হয়ে যায় তবে তো তাই চাই ঈশিতা। সুখে থাকুক তার ছোট ভাইয়ের মতো দেবরটা। সুরাইয়া খুব সুন্দর করে একটা শাড়ি পরেছে, গাঢ় সবুজ রঙের। নূর অপলকভাবে তাকিয়ে আছে, যেন বাঁধানো সুন্দর। নিশাত চুপ করে না থেকে প্রশ্ন ছুড়ে দেয়, আপনার নামটা যেন কি ছোট আম্মু? সুরাইয়া যেন হক চকিয়ে যায়, এত বড় একটা ছেলে তাকে ছোট আম্মু বলে ডাক দিচ্ছে। নিজেকে সে সামলে নেয়, বুঝতে পারে ছেলেটা তার যার সাথে বিয়ে হয়েছে ওনার হয়তো বড় ভাইয়ের ছেলে হবে। চোখ নিচের দিকে রেখে জবাব দেয়, সুরাইয়া আলম আমার নাম। ও আচ্ছা, ঈশিতা তখন বলল, তোমার স্বামীর বড় ভাইয়ের বউ আমি ঈশিতা, আর ও আমার বড় ছেলে নিশান, আর নিশানের পাশে যে বসে আছে ও হচ্ছে নূর, আমার ছেলের বউ, আর আরেক ছেলে তোমার জামাইয়ের সাথে অফিসে আছে, বলেছে বিকালে আসবে দেখা করতে। তুমি কি এখানে নিজেকে মানিয়ে নিতে পেরেছ? জানি প্রথম দিন আজকে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুমি সকালে খাবার খেয়েছ? সুরাইয়া বলল, হ্যাঁ, উনি যাওয়ার সময় জোরপূর্বক খাইয়ে দিয়ে গেছেন, বলেছিলেন আজকে দুপুরের দিকে বাবাকে এখানে নিয়ে আসবেন, তাই দুপুরের খাবার আর খাওয়া হয়নি। ও আচ্ছা, তোমার বাবা আসবে আজকে? জি, আমার বাবা অসুস্থ, বলতে পারেন তার অসুস্থতার জন্যই চুক্তি করে বিয়ে করা হয়েছে আমাকে। সুরাইয়ার এরকম কথা শুনে উপস্থিত সকলের মুখের সাইজ যেন বেখাপ্পা করে ফেলেছে। কি বলছে এই মেয়ে, চুক্তি? ফজলার কিছুই বুঝতে পারছে না, তার ভাই এমন একটা মেয়েকে চুক্তি দিয়ে বাসার বউ করে এনেছে। মাথা ঠিক আছে তো ফজলালের? নূর অপলক বাক্য নিয়ে আউড়িয়ে শুধু তাকিয়ে আছে। মানে কি বলছে এইসব? সুরাইয়া কিছু লুকায় না, সব বলে দেয়। তার সাথে ফয়সালের কিভাবে বিয়ে হয়েছে সব শুনে সকলেই যেন অবাক। ফয়সাল আজকাল কীরকম বন্ধুদের সাথে মেলামেশা করছে। তবে যাই হোক, একবার যখন বিয়ে করেই এনেছে তখন সেই বিয়ে আর চুক্তির মাঝে না রেখে একটা সুন্দর সম্পর্ক হোক। সুরাইয়াকে ঈশিতা নানাভাবে বুঝিয়ে দিচ্ছে, তাদের সম্পর্কটা চুক্তি না মনে করে ভাগ্যের লিখন মেনে নিয়ে দুজনে মিলেমিশে থাকার দরকার। নূর আর তানিয়া মিলে দুপুরের খাবার টেবিলে সাজাচ্ছে। নিশান একটা রুমে বিছানায় শুয়ে আছে, ছোটবেলাতে এই বাসাতেই কেটেছে তার সকলের সাথে। তবুও তারা অন্য বাসায় চলে যাওয়ার পর ফয়সাল বাসাটা আবারও নতুন করে ডিজাইন করেছে। এখন সব নতুন ধাঁচের প্রতিটি রুম আলিশান করে সাজানো হয়েছে। সুরাইয়ার বাবাকে আনতে যে গাড়িটা গিয়েছিল সেই গাড়িটা ফেরত চলে এসেছে, সুরাইয়ার বাবাকে না নিয়েই চলে এসেছে। সুরাইয়া বুঝতে পারছে না তার বাবা কেমন আছে, কেন গাড়ি একা একা ফেরত এসেছে। মনটা খারাপ করেছে, কিছু চিন্তা করছে সে। মেডিকেল কলেজ থেকে বেশ খানিকটা দূরে বন্ধুদের নিয়ে এসেছে তিন্নি, আজকে তাদেরকে ফুচকা খাওয়াবে খুশিতে, কেননা সে নতুন প্রেমে পড়েছে। যদিও প্রেমে যার পড়েছে তাকে বলা হয়নি, কখনো বলতে পারবে কি না তাও সে জানে না, সে কি মেনে নেবে কি না সেই সব চিন্তাভাবনা না করেই আগেই খুশিতে বন্ধুদের নিয়ে এসেছে। দোকানে তাদের সামনে খোলা মাঠের মতো রাস্তা থেকেই দেখা যায় আবারও চত্বর দিয়ে বাঁশের বেড়া দেওয়া মাঝখানের টেবিলে আর প্লাস্টিকের চেয়ারে বসতে দিয়েছে। প্রতিদিনের রেস্টুরেন্টে না গিয়ে একদিন খোলা জায়গায় গিয়ে বসে দেখুন কত ভালো লাগে, বাইরের প্রকৃতির বাতাসে কত আরামদায়ক লাগে, বসে বসে গল্প করছিল সকলেই। সেই সময় ঈশান রাস্তাতে ড্রাইভ করতে করতেই চোখ আটকায় রাস্তার ওই পাশের ফুচকার স্টলের দিকে। তিনি বসে বসে সবার সাথে কথা বলছে আর হাসছে, পিঙ্ক কালারের কামিজের উপরে সাদা অ্যাপ্রন পরছে, আর যার সামনের দিকটা খোলা সাথে সাদা ওড়নার প্যাচ দিয়ে সামনের দিকে ঝুলিয়ে দিয়েছে। সামনের কাঠের টেবিলের উপরে এক হাত উঁচু করে থুতনিতে রেখেছে হেলিয়ে, ওর হাতের সোনালি ঘড়ি রোদ্রের আলো পেয়ে যেন চকচক করছে। ঈশানের ইচ্ছে করছে আজকে গিয়েও কথা বলে আসুক তিন্নির সাথে। পরেক্ষণে মনে হলো যদি তিন্নি কিছু মনে করে, কিন্তু সে কি এখন তিন্নির কাছে যাবে নাকি বাসায় চলে যাবে? এদিকে দুপুরে হয়ে এসেছে, ঈশিতা কল করে জানিয়েছে লাঞ্চ করবে ফয়সালের বাসায়, সে যেন এসে লাঞ্চ করে এই বাসাতে। সব আমতা আমতা ঝেড়ে ফেলে দিয়ে মনটাকে বেহায়া বানিয়ে গাড়ির পাশে থামিয়েই বেরিয়ে এলো। কোনো রকমের ভণিতা না করে সোজা তিন্নিদের টেবিলে এগিয়ে গেল। ইতিমধ্যে সবগুলো চেয়ার সবাই গোল করে বসে আছে। তিন্নি এখানে ঈশানকে দেখেই যেন অবাক হয়ে গেল, যার জন্য বন্ধুদের ট্রিট দিতে এসেছে সে এখানে মিরাকেল। তিন্নির বন্ধু ওয়াহিদ ঈশানকে দেখে চোখ পিটপিট করে তাকিয়ে আছে। তিন্নির ফোনে যেই ছেলের ছবি দেখেছে সেই ছেলেই না? তার মানে তিন্নি এই ছেলের সাথেই প্রেম করছে?
অহে তিন্নির দিকে তাকাতেই দেখে তিন্নিও অবাক চোখে তাকিয়ে আছে। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েছে তিন্নি। ঈশান তিন্নির ভেবাচাকা মুখ দেখে নিজেই আগ বাড়িয়ে প্রশ্ন করে, আমাকে চিনেছ তিন্নি? তিন্নি যেন একেবারেই চুপ হয়ে যায়। সে কি জবাব দেবে? তবে মনে মনে বলছে, শুধু চিনি না আপনাকে, প্রথম দেখার পর থেকে আর ভুলতে পারছি না। ঘুমাতে গেলেও আপনাকেই দেখছি, খাবার খেতে গেলেও শুধু আপনাকেই দেখছি, কি করে ভুলে যায় আপনাকে? তবে তিন্নির মুখে জবাব দিল, আপনি ঈশান না? তিন্নি প্রশ্নটা শুনে ঈশান অবাক হয়েছে কিনা জানা নেই, তবে ওর বন্ধুরা অবাক হয়েছে। তিন্নি কি পাগল টাগল হয়ে গেল নাকি? তিন্নি নিজেই সবাইকে ঈশানের সাথে ওঠানো সেলফি দেখিয়ে ঈশানের পরিচয় করিয়ে দিল। আবার এখন ঈশানকে নিয়েই ফুচকা খাওয়াতে নিয়ে এসেছে, আর এখন বড়দের মতো প্রশ্ন করছে, আপনি ঈশান না? কি হচ্ছে এসব? তিন্নির কথার উত্তরে ঈশান কি বলবে বুঝতে পারছে না। এদিকে অহিদও বেয়াক্কেলের মতো তাকিয়ে আছে, বাদ নেই বাকিরাও। আমি ঈশান, তুমি তিন্নি, তাই না? এবার তিন্নির কপাল যেন কুচকে গেল। কি বলছে ঈশান? একসাথে পিক উঠিয়েছে দুজনে, অথচ তবুও ঈশান তাকে চিনতে পারছে না? নাকি তিন্নি ওই রকম করা প্রশ্নের কারণে ঈশানও তার সাথে সেম ব্যবহার করার চেষ্টা করছে? তিন্নি শুধু এটা বোঝাচ্ছিল যে এক দেখাতে ঈশানের প্রতি তার কোনো মোহ জন্মায়নি, তাই বলে ঈশানের ক্ষেত্রেও যে আসলে সেম রকম কিছু ফিল করেনি বুঝতে পারছে তিন্নি। তিন্নি তখন বলল, বসবেন আমাদের সাথে নাকি কেউ আসবে? আপাতত বসি, কেউ আসার আগে অহিত পাশের টেবিল থেকে চেয়ার এনে দেয় ঈশানকে নিজের টেবিলে বসার জন্য। অহিত নিরাপত্তা বিচ্ছিন্ন করে কথা আগায়। অহিত বলে ওঠে, আপনার নামটা তো আমাদের জানাই হয়ে গেল, আপনি কি আমাদের সাথে ফ্রিভাবে মিশবেন? মিশতে পারেন, আমরা সকলেই ক্লাসমেট, আমি অহিত, ও জেরিন, রিক্তা আর ও ইমরান। তিন্নিকে তো আগে থেকেই চেনেন, আসলে আমাদের তিন্নি প্রথম প্রথম প্রেম। তিন্নি তখন বলে ওঠে, থামবি তুই অহিত, এসব কীরকম কথাবার্তা শুরু করেছিস বলতো? ঈশান তখন বলে উঠল, সমস্যা নেই অহিত, কারোর ব্যক্তিগত বিষয়ে আলাপ না করাই ভালো। তিন্নি যেন ঈশানের এই কথায় মনের মাঝে ব্যথা অনুভব করলো। আসলে কি মন ব্যথা পায়? হয়তো বা না, তা না হলে মানুষ বুঝতেই পারবে কি করে যে কখন ভালো লাগছে আর কখন খারাপ লাগছে? ঈশান আবারও বলা শুরু করলো, তোমরা কোন ইয়ারে আছো? ঠিক জানলাম না তো। জেরিন তখন বলল, ভাইয়া আর মাত্র 2 বছর, তারপর আমাদের ছুটি, পড়াশোনা আর ভালো লাগে না ভাই। কি বলছিস এসব, তুই যেন কলেজের ছাত্রী। অহিত তখন বলে উঠল, ওর মাথায় প্রবলেম হয়ে গেছে, বাদ দে এসব। ভাইয়া আপনি বর্তমানে কি করছেন? ঈশান তখন বলল, আসলে আমাদের ছোট্ট একটা কোম্পানি আছে, তার সাথেই আমি, ও সরি একটা কল এসেছে, 2 মিনিট সময় নিয়ে যাচ্ছি। ওকে ঠিক আছে। ঈশান কানে ফোনটা চেপে সরে যায়, ওর ভাই নিশান কল করেছে। এদিকে তিন্নি ভাবছে, ঈশান যেহেতু কোম্পানি চালায় তার মানে কি সে বিয়ে করেছে? দূর, ও কাকে নিয়ে স্বপ্ন দেখতে চাইছিল? আর ঈশান কথা বলতে বলতে দূরেও চলে গেছে। তবে কি ঈশান আসলেই বিয়ে করেছে? ঈশান কথা শেষ করে এসে চেয়ারে বসে। তখন জেরিন জিজ্ঞাসা করে, ভাইয়া আপনার ওয়াইফ ছিল ফোনে? না, আসলে আমার বিয়েই হয় নাই। তিনি এবার চোখ তুলে তাকালো, যাক এই দিক দিয়ে ঠিক আছে তবে। তারপর ঈশান আর চোখে তাকিয়ে দেখছে তিন্নিকে। তিন্নি কি ওকে দেখে মুড অফ করে রেখেছে? এতক্ষণ তো দিব্যি হাসছিল, তবে কি সে মাঝখান জুড়ে বসেছে? ওর কি চলে যাওয়া উচিত? কিছুই বুঝতে পারছে না ঈশান। অবশেষে সে ফুচকার প্লেট আসার আগেই উঠে দাঁড়িয়েছে, যেন চলে যাবে সে। এ কি উঠলেন যে? আসলে আমাকে চাচুর বাসায় যেতে হবে, ভাইয়া তখন কল করেছিল, তাহলে আমি আসছি, কেমন? তিনি ম্লান চোখে তাকায়। সে চলে যাবে, ইচ্ছে করছে তিনি বলতে, আমাকেও নিয়ে যান, আমিও আপনার সাথে থাকতে চাই, প্লিজ আমাকে একা রেখে যাবেন না। কিন্তু মুখে কিছুই বলতে পারছে না। মুখে তো অনেক কথাই রাখা যায় কিন্তু বলা যায় না। আবার দেখা হবে, কেমন? নিশ্চয়। ঈশান আর পেছনে তাকায় না, সোজা চলে এসেছে গাড়ির নিকট। সামনে দরজা খুলে ড্রাইভিং সিটে বসেছে, দরজা বন্ধ করে তাকায়। তিনি ওখান থেকে উল্টো হয়ে গাড়ির দিকেই তাকিয়ে আছে। তিনি মুখটা দূর থেকে কেমন যেন দেখাচ্ছে। আচ্ছা তিনি কি এবার সত্যি মন খারাপ করেছে? ভাবতে ভাবতে ঈশান চলে আসে ফয়সালদের বাসায়। সকলে খাবার খেয়েছে, শুধু ঈশান বাকি ছিল। খাবার টেবিলে সামনে নূর বসে আছে, ওকে দেখে নিজেই খাবার সার্ভ করে দেয়। খাবার খেয়ে ঈশান ওর ছোট আম্মুর সাথে দেখা করতে যায়।
বেশ সুন্দর তার ছোট আম্মু, কিন্তু বয়স বয়স তো নূরদের মতো হবে, আর ওর চাচুর বয়স তো কম হলো না, সামনের মাসেই 45 হবে। যাই হোক, বিয়ে তো হয়েছে এই অনেক, তবে শ্রেয়ার মন প্রচুর কালো মেঘের মতো লাগছে। ওর বাবা এসব কি করছে ও বুঝতে পারছে না। তারপর সুরাইয়া কাল রাতে বাসার থেকে আবাসিক এলাকায় আসলেই ওর সৎ ভাই সিয়াম আসে, আর এসেই ওর বাবাকে একাই নিজেদের সাথে নিয়ে চলে যায়। ওরা নাকি বলেছে ওর বাবাকে অসুস্থতায় চিকিৎসা করাবে। যে মেয়ে নিজের শরীর বিক্রি করে টাকা উপার্জন করবে সেই টাকায় চিকিৎসা হতে পারে না। আর সুরাইয়ার বাবাও ছেলের যুক্তিপূর্ণ কথাই মেনে নেয়, ওই রকম একটা মেয়ের টাকা সে কিছুতেই গ্রহণ করবে না। বাসাওয়ালাকে বলে সুরাইয়ার বাবা শাহিনুর আলমকে নিয়ে চলে যায় সিয়াম। তারপর ওইদিকে বুঝতে পারলো না যে ছেলের বাসা থেকে বের করে দিয়েছিল ওই রকম অবস্থায় সেই ছেলে কেন তার প্রতি মায়া দেখাচ্ছে, তাও আবার চিকিৎসা করাবে এইভাবে। কিন্তু চিন্তায় মাথা ফেটে যাওয়ার পথে কিছু বুঝতে পারছে না সুরাইয়া, তবে সে কেন ওই বাবার জন্য এতটা নিচু পথে নেমে এসেছিল। আর যদি ফয়সালের জায়গায় অন্য কেউ হতো তবে কি হতো? তবে এখন নিজের সব হারিয়ে একজন বেশ্যার মতো বাঁচতে হতো তাকে। ঈশিতাও সুরাইয়ার বাবার কথা শুনে কষ্ট অনুভব করছে। সুরাইয়া তার বাবার জন্য কি না করলো, আর শেষে কিনা তার বাবাই তার থেকে মুখ ফিরিয়ে নিল, এইরকমও হয় বাবারা? সবাই সুরাইয়াকে বোঝাচ্ছে যা হবার হয়ে গেছে, এবার সব কিছু গুছিয়ে নিতে, এই সংসার আর ফয়সালকে মেনে নিতে। দুপুরে আর বাসায় আসতে পারেনি ফয়সাল, আজকে সকলেই ফয়সালের বাসাতেই থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে। শুধু ফজলার বাসায় চলে যাবে, আর বাকিরা কাল সকালে চলে যাবে। ঈশানকে আজ অন্যরকম দেখাচ্ছে, নূর ওর ফোন চার্জ করাতে দিতে গিয়ে দেখে ওয়ালে আর সেই মেয়েটার পিক নেই। ঈশানও অন্যরকম কপালে হাত রেখে ঘুমাচ্ছে, তাই ফোনটা চার্জ করাতে দিয়ে ওর কাছেই গেল নূর। নূর তখন ঈশানকে বলল, ঈশান ঘুমিয়েছো নাকি? না মেরিজান, কিছু বলবে? সকালে দেখলাম হাসি হাসি মুখ করে বেরোলে, আর বাসায় আসার পর থেকেই তোমাকে অন্যরকম দেখাচ্ছে, আবার এদিকে মেয়েটার পিকটাও চেঞ্জ করে নিয়েছো। ঈশান তখন বলল, ওর নাম তিন্নি ভাবি, কাল সকালেই প্রথম দেখা হয়েছে, আর আমি ওকে হেল্প করেছিলাম কলেজে যেতে, ও মেডিকেলের ছাত্রী, প্রথম দেখাতেই ওকে ভালো লেগেছে, আর পরে দেখলাম ফোনটা গাড়িতেই রেখে নেমে গিয়েছে, তাই অফিসে না গিয়ে দুপুর পর্যন্ত ওর জন্য কলেজের সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করলাম। দুপুরও এলো, তারপর খাবার খেতে একটা রেস্টুরেন্টেও গেলাম, সেখানে কথায় কথায় বেশ ফ্রি হয়ে নিয়েছিলাম। ও নিজে থেকে সেলফি নিল, আমিও নিলাম, অথচ একটা রাত যেন যেতে না যেতেই আবারও আজকে দুপুরে দেখা হয়ে গেল। আমি ওর কাছে গেলাম আর বুঝতে পারলাম ও আমাকে দেখে বিরক্ত হয়েছে ভাবি। নূর তখন বলল, ও আচ্ছা, তুমি ওর সাথে আবারও দেখা করো, তখন সব কিছু খুলে বলো ওকে। না ভাবি, আমি জানি ও আমাকে পছন্দ করছে না, আমার ওকে নিয়ে ভাবা উচিত নয়। নূর তখন বলল, এখন এসব না ভেবে ঘুমাও, আমি ছোট আম্মুর সাথে দেখা করে আসছি, সে দুপুরের পর থেকে কেমন যেন মানসিকভাবে ভেঙে পড়েছে তার বাবা এর জন্য। আচ্ছা, ছোট আব্বু মনে হয় এসেছে, আমি দেখা করে আসি। ঈশান তখন বলে উঠল, হ্যাঁ, ওদের মাঝে তোমাদের গিয়ে এখন কোনো কাজ নেই, ওরা একটু নিজেদেরকে গুছিয়ে নিক না আপাতত। তুমি আমার প্রথম প্রেম বা প্রথম স্ত্রী নও সুরাইয়া, তবে তুমি আমার প্রথম স্পর্শ, যাকে আমি গভীর থেকে গভীরভাবে স্পর্শ করতে চাই। আশা করছি কালকের বিয়েটা তুমি মেনে নিয়েছ, আর আমাকে তোমার শরীরটা স্পর্শ করার অধিকারও দেবে। যদি তবুও না চাও তবে বলে দিতে পারো, তোমার বাবার সুস্থতার জন্য তুমি আমাকে বিয়ে করেছিলে সুরাইয়া, কিন্তু তোমার বাবা জানতেও পারলো না তার মেয়ে কোনো প্রস্টিটিউট হতে পারেনি, প্রথম পুরুষ স্পর্শ করার আগেই তাকে বিয়ে করে নিয়েছে। সুরাইয়া মাথা নিচু করে রেখেছে, ফয়সালের কথার উত্তর দিতে পারছে না সে, তবে বুঝতে পারছে মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করতে যাচ্ছিল, সেখানে এই মানুষটা তাকে বিয়ে করে বাসায় নিয়ে এসেছে। ওর পরিবারের বাকি সকলের কাছ থেকে আদর পেয়ে এটা ও বুঝতে পেরেছে যে এখানে তাকে যথেষ্ট সম্মান দেওয়া হবে। বয়সের তফাত থাকুক না কিছুটা, কি যায় আসে, মাথার চুলগুলি কালো রয়েছে, পাঞ্জাবি পরা এক পুরুষ, তাকে প্রথম দেখে কেউ বলতেই পারবে না তার বয়স 44 কি 45, মনে হবে 35 কি 36 বছর। ভালোবাসা কি শুধু বয়সেই সীমাবদ্ধ থাকে? সুরাইয়া কিছু বুঝতে পারছে না, আলগোছে ছোট ছোট পায়ে ফয়সালের সামনে এসেছে।
মানুষটার চোখের দিকে চোখ রেখেছে। লম্বায় প্রায় সমান সমান হবেই দুজনে। এই যে এখন সুরাইয়া শাড়ি পরে আছে গাঢ় সবুজ রঙের, এতে মনে হচ্ছে যেন সে নিজেই 35 কি 36 বছরের। নিজের হাতখানা ফয়সালের পিঠের দিকে বাড়িয়ে দিয়েছে। ফয়সাল মুখটা মুচকি হাসি টেনে সুরাইয়াকে বুকে টেনে নিয়েছে। সুরাইয়া ফয়সালের বুকের সাথে মিশে যেয়ে বুঝতে পারল ফয়সাল হয়তো নেশা করে বাসায় এসেছে, এ কারণে বাসায় খাবার খাচ্ছে না। তিন্নি বিছানায় শুয়ে আছে, এই মুহূর্তে তার কাছে কিছুই ভালো লাগছে না। লাগবে কি করে, ঈশান তাকে রেখে চলে গেল কেন? সে কি বিরক্ত হয়ে গিয়েছিল নাকি? কিন্তু তিন্নি তো তখন কিছুই করেনি, নাকি ওকে ওইভাবে বলার পর থেকে বিরক্ত হয়েছে ও? তিন্নি একটু বেশিও অচেনার বাহান করেছিল, ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়েছে তিন্নি। সকাল সকাল উঠে মায়ের আর বাবার ঝগড়াঝাটি লেগে গেছে, তাই তিন্নি বিরক্ত হয়ে ফ্রেশ হয়ে কিচেনের দিকে গেল খাবার খেয়ে কলেজে যেতে হবে। বাবাটা এমন কেন? এত দ্রুত কি তিন্নিকে বিয়ে দিলে হবে? এখনো ডক্টর হয়ে সে বের হয়নি, এরই মাঝে বাবা উঠে পড়ে লেগেছে তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দেবে। ছেলে ব্যাংকার, ভালো বেতন পায়, বাবার বড় ছেলে, দেখতেও স্মার্ট, সব দিক দিয়ে তিন্নির বাবার মাসুদের খুব পছন্দ, সেই সাথে মাসুদের বড় বোনেরও পছন্দ। বাবাও তার বোন বলতে পাগল, তিন্নির বাবার আর শুধু এক ভাই আর এক বোন। কিন্তু তিন্নির একটাই কথা, সে এখন বিয়ে করতে ইচ্ছুক নয়। আর তাছাড়া তার মা রেহেনা একজন হাই স্কুলের শিক্ষক, মেয়ের প্রতি সে যথেষ্ট সচেতন। এখন বিয়ে দিয়ে দিলে তিন্নির ওপরে সংসারের চাপ চলে আসবে, এতে করে ডক্টর হওয়ার পথে ওর একটা বিরাট প্রবলেম তৈরি হবে। এই হচ্ছে দুজনের কথা কাটাকাটির মূল আন্দোলন। তিনি খাবার খেয়ে রেডি হচ্ছে, তবুও তাদের ঝগড়া থামার নাম নেই। অবশেষে কাঁধে ব্যাগ চাপিয়ে বসার রুমে চলে এসেছে সে। একতলা ছাদের চার কক্ষ বিশিষ্ট বাসা তিন্নিদের। তিন্নির বড় ভাই তুহিন, ও আজও বিয়ে করেনি, সে একটা কোম্পানিতে উচ্চ পদে কাজ করছেন। বসার রুমে সোফায় বসে নিজের কাজ করছেন মাসুদ সাহেব। তিন্নি ওর বাবার পাশে গিয়ে বসে, মেয়েকে পাশে বসতে দেখে ভয় পেয়ে যায় মাসুদ। তার মেয়েটা আর 10টা মেয়ের মতো নয়, নিজের ছেলেকে দেখে যতটা না ভয় পায় মাসুদ তার থেকে বেশি তিন্নিকে বেশি ভয় পায়। এই মেয়ে যার অপরাধ দেখবে তাকে কথা শুনিয়ে দিতে পিছপা হবে না, একদম তাকে ঝেড়ে দিবে। মাসুদ সাহেব রয়ে শুয়ে পেপার থেকে চোখ সরিয়ে মেয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কিছু বলবে? তিন্নি তখন বলে উঠল, আমি কি আপনার কাঁধের বোঝা হয়ে গিয়েছি? মাসুদ এই প্রশ্ন শুনে যেন বুকের বাপাশে চিনচিনে ব্যথা অনুভব করে। মেয়ের বিয়ে কি সব বাবা মা বোঝা হয়ে গেলে দেয়? না, মেয়ের জন্য মেয়ের পাশে এমন কাউকে চাই যাকে বিশ্বাস করা যায়, যার যোগ্যতা দেখে ইচ্ছে করে। মেয়েটাকে এইরকম একজন মানুষকে জীবনসঙ্গী বানিয়ে দিলে মন্দ হয় না। মাসুদ সাহেব, বন্ধুর ছেলে বেশ ভালো, যেমন দেখতে তেমন কর্মে, বাবার বড় ছেলে, ছোট রয়েছে শুধুমাত্র একটা বোন। মাসুদ তখন বলে উঠল, কেন, কি হয়েছে? আমাকে আপনি বিয়ে দিতে ইচ্ছুক আব্বু? আমি বুঝতে পারছি না আপনি এই সময় কেন আমাকে বিয়ে দিতে চাইছেন। আমি কোনো কলেজ ছাত্রী নই আব্বু, এই সময় বিয়ে করলে আমার উপর দিয়ে কতটা প্রেশার আসবে যাবে আপনি তা ভালো করেই জানেন। আপনি নিজেও একজন ডাক্তার আব্বু, আর আমার অবস্থাটা আপনি ভালো বুঝতে পারবেন, আম্মুর থেকেও বেশি। আমার হাতে এখন যথেষ্ট সময় নেই আব্বু, আপনাকে বলে রাখি আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না। আপনার যদি প্রবলেম থাকে আমাকে নিয়ে তাহলে বলে দিতে পারেন, আমি আমার পাশে আমার আম্মু আছে, তাকে নিয়েই আমি আলাদা থাকতে চাই। এছাড়া ভাইয়া কি করবে না করবে তা আমি জানি না, তবে আপনি চাইলে আমি আপনাকে আরেকটা বিয়ে করানোর জন্য ফুপির কাছে বলতেও পারি। আমি আর আম্মু বাসায় না থাকলে আপনার রান্না করিয়ে দেওয়ার জন্যও তো কাউকে চাই, তাই না? এজন্য আমি আপনাকে বিয়ে করাবো। মাসুদ রানা মেয়ের কথা শুনে বেয়াক্কেলে হয়ে গেল, এই মেয়ে কোন দিকে কথা নিয়ে গেল, একটুও ফাজিল গিরে কমাবে না। তিন্নিকে আর কিছু বলার আগে তিন্নি কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেল বাসা থেকে। সকালে গোসল সেরে কালো একটা শাড়ি পরে বাইরে এসেছে সুরাইয়া। নূর আর ঈশিতা মিলে রান্না করছে, সেই সাথে হেল্প করছে তানিয়া। সেদিকেই এগিয়ে যাচ্ছে সুরাইয়া, হাঁটতে ভীষণ ব্যথা পাচ্ছে সে, তবুও এইভাবে চুপ করে বসে থাকা কেমন দেখায়। সুরাইয়া যেতেই ঈশিতা হেসে হেসে ওর পাশে আসে। ঈশিতা তখন বলল, কেমন লাগছে এখন? জি ভালো। ব্যথার ওষুধটা নিয়েছিলেন? নিয়েছি। আমাকে সবসময় বড় বোনের মতোই ভাববে কেমন? জি আপা। ঈশিতা একটু হেসে ওকে চুলার পাশে নিয়ে যায়। এখানে আমরা আর কতক্ষণই আসি, এরপর তুমি আর তানিয়া আর ফয়সাল একা থাকবে, ওকে দেখে রাখবে। আমি তোমাকে ওর পছন্দের খাবারগুলোর নাম বলে দিচ্ছি, মাঝে মাঝে ওকে রান্না করে দেবে, কেমন? আচ্ছা,
ফয়সালও ফ্রেশ হয়ে এসেছে, এই প্রথম সে লজ্জায় রুম থেকে বের হতে পারছে না। এই বয়সে এসে কোনো মেয়ের সাথে সে এতটা ঘনিষ্ঠ হয়েছে। বাসায় ভাতিজারা রয়েছে, ভাতিজার বউ রয়েছে, তানিয়া রয়েছে, এদের সামনে সে এই ছোট ছোট মাথার ভেজা চুল নিয়ে যাবে কি করে? লজ্জায় সে মরেই যাবে এবার। আচ্ছা, সোরাইয়া গেল কি করে? আমতা আমতা করতে করতে বের হচ্ছে, কিছু খাবার খেয়ে তাকে আবার অফিসে যেতে হবে তো। ঈশানকে ডাকতে ডাকতে রুম থেকে বের হয়েছে ফয়সাল। ওকে দেখেই ঈশিতা হাতের কাজটা ফেলে এগিয়ে আসছে। এখন তার কাজ একটাই, তাকে আরো বেশি কিছু লজ্জা দেওয়া।